আচ্ছা, ইউটিউবটা কি শুধু টিকটকারদের জন্যই, মানে যারা টিকটক করে ফেমাস হয়েছে তাদের ভিডিও কি সবাই দেখবে? আমাদের মতো সাধারণ ঘরের মেয়ে বউদের ভিডিও কি কেউ দেখতে পছন্দ করে না? সত্যি আমার কদিন ধরে ভীষণ মনটা খারাপ, তাই 3 দিন ধরে আমি ভিডিও দিচ্ছি না ঠিকঠাকভাবে। ভিডিও করছি কিন্তু এডিট করতে ইচ্ছা হচ্ছে না, ভিডিও দিচ্ছি না, ভিডিও করছি না, মানে ঠিকঠাক করতে ইচ্ছা হচ্ছে না। কেন বলো তো? এই সেই দেখছি যে টিকটক করে যারা ফেমাস হচ্ছে, আমি বলছি না তারা কষ্ট করে না, অবশ্যই কষ্ট করে, কিন্তু তাদের মানে যে কোনো কন্টেন্ট হোক, যে মানে যেমন ভিডিও হোক না কেন, সবাই দেখছে, লাখ লাখ ভিউজ, কিন্তু আমরা মানে যত কষ্ট করেই কন্টেন্ট ক্রিয়েট করি না কেন, রাত জেগে ভিডিও এডিট করি না কেন, আমাদের ভিডিও কেউই দেখছে না, তাই না বলো? আমাদের ভিডিও দেখতে কেউই পছন্দ করছে না। আসলে কি বলো তো, গরিবদের কোনো জায়গায়ই ঠাঁই হয় না। ইউটিউবটা সত্যি কি গরিবদের জায়গা নয়? সত্যি বলছি, আমার কদিন থেকে কিছুই ভালো লাগছে না, এর জন্য আমি ভিডিও দিচ্ছি না ঠিকঠাক করে। সত্যি তোমরা যদি একমত হও আমার কথাটার সঙ্গে, অবশ্যই কমেন্ট করো একটা অন্তত। আমরা যত ভালো কন্টেন্ট দিই, যত ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি না কেন, আপ্রাণ চেষ্টা করে যাই, কিন্তু আমাদের ভিডিও কেউ দেখবে না, কারোর ভিউজ হচ্ছে না। আমাদের মতো সাধারণ মেয়েদের চ্যানেলদের কোনো দামই নেই মানে। তো দেখো, এগুলোই বলার ছিল আজকে তোমাদের সাথে, তাই অনেকগুলো কথাই বলে ফেললাম। তো যাই হোক, সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। সকালে উঠেই দেখো প্রথমে ভাত ডাল বসিয়ে দিলাম আর পটল ভাজি বসিয়ে দিলাম। এখন বাজে হচ্ছে সকাল 8টা, আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করলাম। দেখো, আমি একটু লেবু জল মানে লেবু গরম জল দিয়ে খেয়ে নিচ্ছি, আর ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, তো ওকে উঠাচ্ছি আর আমি জলটা খাচ্ছি, কারণ ও উঠলে ওকে খাওয়াবো, আবার সব কাজে তোড়জোড় শুরু হয়ে যাবে। আর আজকে দেখছি অনেকদিন পরে একটু রোদ উঠেছে, কদিন ধরেই যা বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি হলে তো জানোই, মানে কি বলবো, বৃষ্টির জন্যই আমার আরও ভিডিও করার ইচ্ছাটা চলে গেছে, মানে বাইরের কাজ বাজ এত কষ্ট করে আনতে হচ্ছে আর কি বলবো, সেটা তো জানোই তোমরা, বৃষ্টির মধ্যে কাজ করতে কতটা অসুবিধা হয়। তো তাই আর সেমন মানে তেমনভাবে আর কি বলছি, তেমনভাবে ভিডিও করা হচ্ছে না। তো দেখো, ছেলেকে উঠিয়ে ছেলেকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, আমার ছেলেকে খাইয়ে দিয়েছি, স্যারাল্যাক্স খাওয়ালাম, আর এখন হচ্ছে আমিও একটু ব্রেকফাস্ট করে চলে এসেছি, আর ওদিকে সকালে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, তারপর চলে এসেছি ঘরে। এখন বিছানা গোছাতে আর জানলাগুলোও খুলে দিলাম, বৃষ্টি হলে আমি বেশ জানলাগুলো খুলি না আর কি, ভালো লাগে না আমার বৃষ্টি হলে জানলা টানলা খুলতে, তাই আমি রোদ উঠেছে আজকে সব কিছু খুলে দিয়েছি দেখো, আর বিছানার চাদর টাদর, আর আমার বৃষ্টি হয়ে রোদ উঠলে বিছানাটা মানে না কাচলে আর কি, সব কিছু রোদে না দিলে বালিশ টালিশ একদমই ভালো লাগে না, মানে ফ্রেশ ফ্রেশ ফিল হয় না একটা, তাই আর কি বিছানার চাদরটাকে চেঞ্জ করে এখন হচ্ছে সব বালিশগুলো আর কি, আমাদের মাথার বালিশ আর পাশ বালিশগুলো সবগুলো একটু রোদে দিয়ে দেবো। আর রোদটা দেখো বেশ ভালোই ছিল, কিন্তু যেই সব কিছু মানে কাচবো সব কিছু বের করলাম আর বালিশ টালিশ রোদে দিলাম, রোদটা কেমন হালকা হয়ে গেছে। আর এদিকে কালকের কিছু জামাকাপড় ছিল সেগুলো রোদে দিয়ে দিলাম, ফ্যানে শুকাচ্ছে ঠিকই কিন্তু কেমন যেন একটা ড্যাম ড্যাম হয়ে আছে, তাই সেগুলো যেগুলো ভেজা ভেজা ছিল ঘরে আর কি কদিন থেকে, সেগুলো একটু রোদে দিয়ে দিয়েছি, আর আলনাটা একটু গুছিয়ে নিলাম, গুছিয়ে টুছিয়ে এখন যাব হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে, তারপর যাব যা যা কাপড় বেরিয়েছিলো সেগুলো কাচতে, ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে আগেই ভালো করে। আর ছেলে এখন হচ্ছে কার্টুন দেখছে, একটু মানে পড়তে বসিয়েছিলাম সকালে আর কি খাইয়ে ঠাইয়ে, সেগুলো আর ভিডিও করা হয়নি, তারপর বসিয়ে দিয়েছি কার্টুন দিয়ে, মা আছে ওর সাথে, একা একা কার্টুনও দেখতে চায় না, মানে ওই কার্টুন ক্যারেক্টারের মধ্যে কী সব ভূত বা ড্রাগন ট্রাগন বেরোয় না, তো সেটা দেখে বলবে মা বাঁচাও বাঁচাও, একা একা থাকতে চায় না, তাই ওর মা ওর কাছে আছে, বা আমি যখন থাকবো আবার মা আসবে কাজ করতে, কী বলবো, আর একজন ওর পাশে থাকতেই হয়, মানে প্রচুর আর কি মানে আদর একদম গদ গদ, একজন থাকতেই হয়। আর এদিকে মাকে বসিয়ে দিয়ে আমি হচ্ছে কাপড়গুলো আগে কেচে নিলাম, বলি যে কাপড়গুলো আগে কেচে আর কি রোদে দিয়ে দিলে তারপর বাসনগুলো, এদিকে কলপারে অনেক বাসনও রয়েছে, বাসনগুলোও মাজতে হবে, তারপর বাসনগুলোও মাজবো, কাপড়গুলো কেচে নেড়ে দিয়ে এসে বাসনগুলো মাজবো।
তো দেখো বন্ধুরা, কাপড় টাপড় কেচে আমার আর ভিডিও করা হয়নি, অনেক তোড়জোড়ের মধ্যে আর কি গেছে সারাটা দিন। বললাম না ভিডিও করা ঠিকঠাক হচ্ছে না। তারপর চলে এসেছে একেবারে দুপুরের লাঞ্চ মেনু আর কি ছিল সেটাতে। আর আজকে হচ্ছে একাদশীর পর দিন পারণ, মানে আজকে কি বার তোমাদের বলাই হয়নি। ও আজকে হচ্ছে সোমবার, তো রোববারে একাদশী ছিল, সোমবারে একাদশী পারণ। তো তাই আজকে আমাদের সব নিরামিষ আইটেম আর কি করা হয়েছে। তো ছিল লেবু, কাঁচা লঙ্কা আর ডালটা তো সকালেই করেছিলাম। আর দুপুরে হচ্ছে পনির তরকারি, কচু শাক, চাল কুমড়ো ঘণ্ট, আর ছিল মিষ্টি কুমড়ো ভাজি আর একটা আম, এগুলোই। তো আজকে এগুলো দিয়ে খাওয়া দাওয়ার কমপ্লিট করে নিলাম। তারপর হচ্ছে টিউশন পড়িয়ে, তারপর এটা হচ্ছে একেবারে সন্ধেবেলার ক্লিপ, মানে চা বানাতে রান্না করে চলে এসেছি। একপাশে বসিয়ে দিয়েছি দুধ চা, আর একপাশে বসিয়ে দিয়েছি লাল চা, কারণ আমাদের বাড়িতে তো দু ধরনের চা হয় জানোই। আর আমি তো চা খাই না, হঠাৎ হঠাৎ খাই, আবার কোনো সময় খাইও না আর কি। তো চাটা বানিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো, আজকে অনেক কথাই বলে ফেললাম। তো বন্ধুরা, যা বলছিলাম আর কি, তোমাদের যদি আমার এই এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো প্লিজ, তাহলে একটু ভিডিও করার আগ্রহটা বাড়বে। আর পরবর্তী কী ভিডিও দেখতে চাও আমি অবশ্যই চেষ্টা করবো সেই টাইপের ভিডিও করার। প্লিজ একটা অন্তত কমেন্ট করে যেও, যারা বা যে ভিডিওটা দেখছো, মানে 10টা ভিউজ হলেও আর কি 10 জন তো ভিডিওটা দেখছো, তো 3 জন অন্তত কমেন্ট করতে পারো 10 জনের থেকে, কিন্তু না একটাও কমেন্ট আসে না ভিডিওতে। যাই হোক, এত কষ্ট করে ভিডিও করে ভিডিওতে যদি একটাও কমেন্ট বা লাইক কিছু দেখতে না পারি মনটা প্রচুর খারাপ করে আর কি। তাই বলছি বন্ধুরা, তোমাদের একটা কমেন্ট আমার কাছে অনেকটা দামি, প্লিজ একটা কমেন্ট অন্তত করে যেও। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অনেক 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 ভালোবাসা দিও। তো চলো, আজকের জন্য এই পর্যন্তই। আজকের জন্য আর ভিডিওটা বড় করতে পারছি না, আজকে ভিডিওটা এখানে এন্ড করে দেবো। আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, দেখা হবে আবার আমার নেক্সট ব্লগে। আর পরবর্তী তোমরা কী নেক্সট ব্লগ দেখতে চাও অবশ্যই জানিও। তো চলো, টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থাকো। তো চলো, বাই।